আগামী 25 তারিখ হিমাচল প্রদেশের ইউনাম পর্বতের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে হুগলির তিন পর্বতারোহী। সোমবার তারকেশ্বরের বিধায়কের কাছে আশীর্বাদের সাথে সাথে তার হাত থেকে দেশের পতাকা তুলে নেয় তারা। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় তাদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আগামী 25 তারিখ হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম পর্বত পাড়ি দিতে চলেছেন হুগলি জেলার তিন যুবক যুবতী। নাম তন্ময় হাজরা, মনসা পাখিরা ও অনুসুয়া দে। তন্ময় ও মনসার বাড়ি ধনিয়াখালী ব্লকের নারায়ণপুর গ্রামে এবং অনুসুয়ার বাড়ি গুড়াপে। তারা তিনজনই কলেজ পড়ুয়া। জানা গেছে মোট 6 সদস্যের টিম নিয়ে তারা 25 তারিখ বাড়ি থেকে রওনা দেবেন। হুগলি থেকে রয়েছেন তন্ময়, মনসা ও অনুসুয়া। অন্য জেলা থেকে রয়েছেন আরও তিনজন। পাহাড় জয় করার আগে আজ সোমবার তারকেশ্বরের বিধায়কের কাছে পৌঁছে তার আশীর্বাদ নিলেন মনসা এবং তন্ময়। বিধায়কের হাত থেকেই তারা দেশের জাতীয় পতাকা তুলে নেন। সেই পতাকায় তারা ওড়াবেন পাহাড়ের সর্বোচ্চ শিখরে। বিধায়ক রামেন্দু সিংহ রায় এদিন মনসা তন্ময়ের যাত্রাপথের শুভকামনা করার পাশাপাশি তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। কি বলবেন, এই দুই ছেলে যাচ্ছে জয় করতে, কি বলবেন? প্রথমেই আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, আশীর্বাদ করছি এবং মঙ্গলময় ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি। এরা যে অভিযানে যাচ্ছে হিমাচল প্রদেশে, সেই মাউন্ট ইনাম বলে একটি জায়গাতে ওরা সর্বোচ্চ শিখরে উঠতে চাইছে, যা 6111 মিটার উচ্চ। ঈশ্বর যেন এদের পাশে থাকে, আমার আশীর্বাদ সব সময় থাকবে। অন্যদিকে তন্ময় হাজরা বলেন, কি বলবে, এর আগেও তো বিভিন্ন ট্রেকিং এ তোমরা গিয়েছো এবং 25 তারিখে তোমরা কোন জায়গায় রওনা দিচ্ছ? আমরা 25 তারিখে রওনা দিচ্ছি আমাদের হাওড়া থেকে, নেতাজি এক্সপ্রেসের টিকিট আছে, ওখান থেকে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে মানালি, মানালি স্টে সোজা ভরতপুর। তো ভরতপুর থেকে ভরতপুর প্রথম দিন স্টে, ওখানে কিছু প্রশাসনিক কাজ আছে, প্রশাসনিক কাজ মিটিয়ে, এবং এখন তো আরটিপিসিআর রিপোর্ট ম্যান্ডেটারি করে দিয়েছে, তো আরটিপিসিআর রিপোর্ট নিয়ে আমরা রওনা দিচ্ছি ভরতপুর থেকে। রওনা দিয়ে ওখানে 25 কিলোমিটার ট্রেক আছে, রেস্ট অ্যাক্লামেডেশন আছে, তারপরের দিন আমরা হচ্ছে সামিট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা করবো। সামিট ক্যাম্প সামিট মার্চ, পিকটার নাম, পিকটার নাম হচ্ছে মাউন্ট ইউনাম পিক, লাহুল ভ্যালি, 6111 মিটার উচ্চতা। এটা জয় করার পর তারপরে ন্যাশনাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, আমাদের সদ্যেহ রামেন্দ্র সিংহ রায় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে অভিহিত করেছেন। তো খুবই একটা আনন্দের বা গর্বের বিষয় যে কাকু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হাতে তুলে দিয়েছে। এতে করে আমরা খুব, কি বলবো, আনন্দ, খুব আনন্দ প্রকাশ করছি। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ IVF অ্যান্ড ফার্টিলিটি সেন্টার। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211 356102 এবং 786585878781।